मम्मा कहते तो গুড মর্নিং। তো বেটা আমার এখন ঘুম হচ্ছে, বারুণ তাকে ঘুম পাড়িয়েছি, আমি ঘুম পাড়িয়েছি কারণ ওকে এখন বিছানাতে ঘুম পাড়াতে খুব ভয় লাগে, মানে একা ছেড়ে আসতে খুব ভয় লাগে, তো নিজেই ঘুম পাড়িয়েছি, ঘুম হচ্ছে এখন। ও পাশে গিয়ে কথা বলবো না, এক্ষুনি কথা শুনলে উঠে পড়বে, সে কোন ভোর থেকে উঠেছে, আমি যখন উঠেছি তখন থেকে বেটা উঠেছে। এখন ওই যে বলি না, এত দুষ্টু হয়েছে, মামাম ছাড়া আর কিছু নয়। তো এখন আমি ভাত খাবো, তো মাছ ভাজা আর ডিম ভাজা দিয়ে পান্তা খাবো। তো চলো ভাত খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, কারণ সকাল থেকে এখনো কিছু খাইনি। তো চলে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো। তো বেটা যেহেতু এখন ঘুমোচ্ছে, তাই জন্য আমি আটা নিয়ে চলে এসেছি, আটা মেখে নেবো, কারণ বেটা উঠে পড়ার পর আমি আজ বাড়ি আছি মানে মামা। তো চলো আটাটা মেখে নিই, জল কম করেই আটা নিয়েছি, শুধু বাবার জন্য রুটি করব আজকে। বেটা যত জামা কাপড় সব বাবার দোকানে, সব বাবা ধুয়েছে, যেহেতু মায়ের হাতে ব্যথা তোমরা তো জানো, মায়ের হাতে ব্যথা তাই জন্য সব বাবা ধুয়েছে, আরো বাবা ধুয়ে দিয়ে গেছে। তো চলো আটাটা মেখে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমার মাম্মা ঘুম থেকে উঠে পড়েছে, মাম্মা হ্যালো করে দাও, ওইদিকে হ্যালো করে দাও, হ্যালো করে দাও, হ্যালো বলে দাও, হ্যালো হ্যালো মাম্মা দেখো ওই দেখো আমার হাতে দিকে দেখছে, আমার হাতে আটা লেগে আছে না, ওই দিকেই দেখছে, আমার এখনো আটা মাখা হয়নি, দেখো এইরকম আটা হয়ে আছে, এখনো মাখা হয়নি, আর বেটার ঘুমে আসছে, ঘুম থেকে উঠেছে তো তাই জন্য একটু কোলে কোলে থাকতে পছন্দ করে। এবার ঘুম থেকে একটু ঘুমটা মানে আলিশটা ভেঙে গেলে, এখনো ঘুমের আলিশটা কাটেনি তো তাই জন্য কোলে বসে আছে, নালে আলিশটা কেটে গেলে এবার খেলু খেলু করবে। বাট মামামকে থাকতে হবে, মামাম বাড়িতে আসবে মানে মামামকে থাকতে হবে, যে মামাম বাড়িতে না থাকলে তখন কিছু না, তখন কাঁদবে না, তখন কিছু না, বাট বাড়িতে আছে মানে থাকতে হবে, তাই তো মামা এরকম হাই তুলছে। আমি শোনো তো চলো আমি আটাটা মেখে নিই ভালো করে, বেটা আমার দুষ্টু করবে, বেটাকে ধরতে হবে, আটা মাখতে হবে, দুষ্টু করেছে। আর মা ও পাশে চিকেন রান্না করছে, আজকে চিকেন হচ্ছে, পুরো এক সপ্তাহ পর আজকে চিকেন হচ্ছে, চিকেন এক সপ্তাহ না হলে যেটা কেমন মনে হয়। তো চলো তোমাদের সাথে পরে। তো দেখো এখানে আমি জামাগুলো ধুয়ে নিচ্ছি, কারণ চান করতে যাওয়ার আগে বেটার জামা আর আমার জামা সার্ফ জলে দিয়ে গেছিলাম, তো আগে থেকে ভিজিয়ে রাখিনি, যেহেতু চান করতে যাওয়ার আগেই ভিজিয়েছিলাম, তাই চান করার পরে এসে ধুচ্ছি এখানে। আর ফুলি ওকে পাশে চিৎকার করছে। তো এখানে বেটার জিনিস কেন কম বলো তো, কারণ কাল দুপুর থেকে যা জামা ছিল বেটার, জামা কাপড় যা ছিল বেটার, সবই তো বাবা সকালে ধুয়ে তারপরে অফিস গিয়েছে, তাই জন্য এখানে বেটার জামা কমই আছে। তো যে কাল থেকে পড়েছে আর সকালের কাপড় টাপড়গুলো ওইগুলোই ধুয়ে নিচ্ছি এখন। কি বলো তো, তাহলে কালকে বেরোনোর সময় আমি জামা কাপড় ধুই বা বাবা জামা কাপড় ধুক, যেই ধোক না কেন অত আর বেশি থাকবে না, আর যেহেতু মায়ের হাতটা ব্যথা তাই মা এগুলো তো করতে পারছে না, আমাদের দুজনকেই করতে হচ্ছে, আমাকে বা বাবাকে করতে হচ্ছে, নাহলে বেটার জামা কাপড় তো মাই সব সময় ধুয়ে, আমাকে মা অতটা ধুতে দেয় না। এবার যখন আমার সময় থাকে, যখন কলেজ যাই না, কলেজ যাওয়ার তাড়া থাকে না, সেই সময়ই আমি ধুই, তাও মা ধুতে দেয় না আমাকে, মাই এগুলো সব করে। মিঠিকে দেখো, মিঠি কি দুষ্টু হয়েছে, প্রতিদিন তোমাদের একই কথা বলি যে মিঠি কি দুষ্টু হয়েছে, দেখো দেখো আজকে বত দিয়ে এই কাটে এমন দিয়েছে, ও কি ব্যথা, ওরও মাথায় লেগেছে আমারও লেগেছে, ওর কোনো দোষ নেই, ও এরকম করতে গেছে, আর মানে ওদের আমাকে কথা বলতে দাও মাম্মা, ও কি করেছে, ও এরকম মানে ও দিদুন ডাকছে ঘোরাবে বলে, দিদুনের সঙ্গে এক্ষুনি ঘুরছিল, এবার দিদুন ও দিদিনের সঙ্গে বাইরে ঘুরছিল, আর ও যেহেতু এরকম, তো তোমাদের সঙ্গে সেই দু আরে মাম্মা আমাকে একটু দেখ, আমাকে সেই তোমাদের সঙ্গে তখন যা কথা হয়েছিল, তারপরে তোমাদের সাথে কথাই হয়নি,
তারপরে কি বলতো বেটা বলতো আমি চান করার আগে বেটাকে খাইয়ে চান করতে গেছিলাম। তারপরে চান করে এসে তো ওই তো জামা কাপড় মিলতে গেলাম, তোমরা তো দেখলে। তারপরে বেটাকে ঘুম পাড়াচ্ছিলাম, তারপরে বেটাকে ঘুম পাড়াতে পারতো, ও তো ঘুমায়নি কিছুতেই, ও মানে ও ঘুমায়নি আমি ঘুমিয়ে গেছি এরকম একটা অবস্থা। তারপর আমি মানে একটু ঘুম ধরে গেছিলো আর কি আমার। তারপরে আমি উঠে খেয়েছি, তখন 3:10 হবে, তখন উঠে ভাত খেয়েছি। হ্যাঁ 3:10 বেশি হয়ে যাবে, তখন উঠে ভাত খেয়েছি। তারপরে তো ভাত খেয়ে এসে দেখি আমার বেটার ঘুম ভেঙে গেছে, নিয়ে বেটা দিদুন একটু ঘোরাচ্ছিল, আমি একটু শুয়ে পড়ছিলাম আর কি, ভালো লাগছিল না, একটু শুয়েছিলাম, এমনি শুয়েছিলাম, ব্লগ দেখছিলাম তোমাদের। মা বলে তুই একটু ধর কেবিলে টাকা নিতে এসে, মানে আমাদের যে কেবিল মানে টিভি টাকা নিতে এসে, টিভির কেবিলে। এই তো তুমি, এই তো আসো, এই তো তোমাকে দেখা যাচ্ছে, এই তো দেখা একটু তো মানে মিঠিকে তাহলে বেটাকে আমার কাছে দিয়ে গেল, মা কেবিলে টাকা দিতে গেছে। এই যে বেটা আমাকে দুষ্টু করছে। তারপরে মা আমার কাছে দিয়ে যাওয়ার পর বেটাকে ডাকছে, চলে চলে আয় পরি ঘোরাবো, আয় আয় পরি আয় ঘোরাবো আয়। কিছুতেই যায়নি জানো তো, কিছুতেই যায়নি, ঘোরাবে বলছে তাও যাচ্ছে না, তাই জন্য মা চলে গেছে, জল টল তুলছে। আমার আজ মানে আমার আজকে ইচ্ছে হচ্ছে না, তো কিছু ভাল লাগছে না, কিছুই করিনি সকাল থেকে, তো ভাল লাগছে না। আমাকে একটু শুতে দেয়নি, দেখো একটু শুয়ে থাকতে দেয়নি, মোটামুটি উঠে তার সঙ্গে এবার খেলতে হবে। বেটার ঘুম পেয়ে যাচ্ছে, বেটাকে ঘুম। ওকে ঘুম পাড়িয়ে খেতে গেলাম, মেসে খেয়ে এসে দেখছি বেটার ঘুম ভেঙে গেছে, এইটুকু ঘুমিয়েছে, এই জন্য বেটাকে ঘুম পাড়িয়ে, বেটাকে ঘুম পাড়িয়ে কি আছে কি আছে মামা কি করছে? যেতে চায় না, বেড়াতে নিয়ে যাবে তাও যেতে চাইছে না। মামা বসে আছে, তবু মামামের কাছে আসে, মামাম যতক্ষণ বাড়িতে থাকে মামামের কাছেই থাকবে, না থাকলে কোনো কান্নাকাটি কিছু নেই। মামাম যদি বাড়িতে না থাকে, এই যে কলেজ চলে যাই মানে থাকি না যখন, তখন কান্নাকাটি কোনো নেই, বাট থাকলে মামামের কাছে। এ যাও যাও, এ নিয়ে যাও, নিয়ে যাও, আরে নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, যা হাসে আবার দাঁত কে লিয়ে। দিদি চলে গেল, যাবে না তুমি, যাবে না? এখন বাজে 6টা, তো বেটা তো দিদুনের কাছে যেতেই চাইছে না। আর বেটা এমনিতেও আমি যখন পড়তে বসি বেটা আমার কাছে বেশিরভাগ সময় থাকে, এবার ঘুমিয়ে গেলে তখন ঘুমিয়ে পড়ে, নয়তো হচ্ছে গিয়ে দিদুনের সঙ্গে ঘরে, দাদুনের সঙ্গে ঘরে, নয়তো আমি পড়তে বসি আমার বেটা আমার কাছেই থাকে, আমার কাছে বসেই খেলু খেলু করে। তো চলো মাম্মা, মাম্মা আগে পড়তে বসবো, চলো। কি বলতো আমি পড়তে বসবো, একটাই বদমাশি করে আমার কোলে থাকলে, হয় বই খাতা ধরে টানবে, বই খাতা ছিঁড়ে দেবে, ও তো ছিঁড়েই দেয় আমার কাছে কেন, আমার ওর মামুও যখন পড়তে বসে মামুর কাছে বেশি যায়, ওর মামুর কাছে মামুরও বই খাতা ধরে ছিঁড়ে দেয়, ওর মামার কিছু যায় আছে না, তার বইয়ের খাচ্ছো মা, কি খাচ্ছো, পেয়ারা পেয়ারা খাচ্ছো? পড়তে বসার সময় আমার কাছে থাকলে কোনো অসুবিধে নেই, বাট কি বলতো ওই বই খাতা ছিঁড়ে দেয়, মানে নিজের খেলনাটা বাদে ও ওইসব জিনিস বেশি ভালোবাসে, বই খাতা কাগজ কলম ওইগুলো ধরে টানাটানি করবে, সে মামুর বই হোক আর মামামের বই হোক, যে কাগজ দেবো সেই কাগজকে ও খেয়ে নেয়। মামা কি খাচ্ছ তুমি, কি খাচ্ছ তুমি, যেগুলো খেতে পারবে না শুধু সেইগুলো ধরে টানাটানি, পেয়ারা খেতে পারবে ও, যে পেয়ারা ধরে পেয়ারাটা খাচ্ছে, পেয়ারাটা খেতে পারবে না ওটাই খাবে, আর নিজের খাওয়ারটা খাওয়ার বেলা নেই।
মাম্মা দু হাতে দুটো পেয়ারা নিয়ে বসে আছে। খাচ্ছ? পেয়ারা খাচ্ছ? আমার একটা দাও তো, দাও। এই দিয়ে দিল, দাও। দেবে না? কি হলো? মামাকে একটা দাও। দেখো পেয়ারাটা এইভাবে খেয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? তোমরা কি বুঝতে পারছ বেটা আমার পেয়ারাটা কতটা খেয়েছে? নিয়ে নিয়ে যা। আরে খেতে পারবি না সোনু, যেগুলো খেতে পারবে না শুধু সেগুলো ধরে টানাটানি। ডাক্তার দেখাতে বাবাও গিয়েছে সঙ্গে, আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত একদম আস্তে আস্তে হচ্ছে। আমি বেটা জলের বোতলটা নিয়ে এসেছি, জলের বোতলটা ফোটাবো বলে। আর এখানে আর বেটা তো ঘুমোচ্ছে বল, মানে একদম আস্তে গ্যাসটা কেন চলেছি বলতো? কারণ মা বাড়িতে নেই আর আমি ওখানে পড়তে বসে চলেছি বলতো, কারণ মা বাড়িতে নেই, বাবাও নেই বাড়িতে, ভাই আছে, ভাইয়ের কথা বাদ দাও, সে তো বুঝতেই পারবে না কিছু। আর আমি ওই রুমে পড়ছি তো যদি না খেয়াল থাকে মাথাতে, তাই জন্যই আস্তে আস্তে গ্যাসটা জ্বেলেছি। আর বেটার জলের বোতলটা আমি ফোটাবো বলে এসছি। তো চলো, তো চলো আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। ব্লগের মধ্যে কিছু একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো, গুড নাইট, বাই।